শেখ হাসিনা তো আমরা জনগণে বানাইলাম, খিতালাই বানাইলাম, করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশ কার্যত লকডাউন, আতঙ্কের মধ্যে দিয়ে জীবনযাপন করছে মানুষ। সবকিছু বন্ধ হয়ে যাওয়া, কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা। সরকারিভাবে দুস্থ অসহায় মানুষদের সহায়তা দেওয়া হচ্ছে, পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দিচ্ছে জনপ্রতিনিধিরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারা দেশের মতো মৌলভীবাজারেও বন্ধ রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, যার ফলে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এই মানুষদের বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করতে সরকার, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এগিয়ে এলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নেই জনগণের পাশে। দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের মতো কার্যক্রমে নেই অধিকাংশ এমপি। জনপ্রতিনিধিদের এমন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। করোনা দুর্যোগে জনগণের পাশে না থাকা জনপ্রতিনিধিদের একজন মৌলভীবাজার দুই আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। তিনি কোথায় আছেন জানেন না তার এলাকার লোকজন। এ অবস্থায় করোনা দুর্যোগের কথা জানিয়ে ত্রাণ সামগ্রী চাইলে নিজ এলাকার এক অসহায় ব্যক্তিকে তুলোধুনো করেছেন সুলতান মোহাম্মদ মনসুর। একই সঙ্গে ত্রাণ চাওয়া ব্যক্তিকে হাওরে ডুব দিতে বলেছেন তিনি। করোনা সংকটে ত্রাণ চেয়ে সুলতান মনসুরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা ওই ব্যক্তি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাপী গ্রামের বাসিন্দা, তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। সুলতান মনসুরের সঙ্গে ওই ব্যক্তির মোবাইলে কি কথোপকথন হয়েছে তা হুবহু দেওয়া হলো। গ্রাম পূর্ব প্রতাপী ওই আপনি কুলাউড়াত নাই নি? আমরা বর্তমান পরিস্থিতি তো আমরা দিকে তো সাইতে কোনো ব্যবস্থাটা নিতে সব মাসে তো কিছু কথা উঠা কই রা কই আমরা এমপি সাহেব তো দেখি না অবশ্যই শেখ হাসিনা ওইলা আনতে ইচ্ছে, আমি এমপি মন্ত্রী সব তো আমরা জনগণেও বানাইলাম, খিতালাই বানাইলাম, আমরা খাবাইছি দেখতা।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।